এক সপ্তাহ পর নিজ নিজ পরিবারে ফিরে গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। গোয়েন্দা কার্যালয় থেকে তাদেরকে দুপুরে নিজ নিজ ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। একটি রিটের শুনানিতে তাদেরকে হেফাজতে রাখার বিষয়ে প্রশ্ন তুলেছিলেন আদালত। ডিবি অফিসে খাবার খাওয়ানোর ফুটেজ প্রকাশেরও সমালোচনা হয়। একাধিক রাজনীতিকের সঙ্গে তাদের টেলিফোন আলাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথাও জানিয়েছিলেন ডিবি থেকে সদ্য বদলি হওয়া অতিরিক্ত পুলিশ কমিশনার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আবু বাকেরকে 26 জুলাই শুক্রবার নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। পরদিন আরও 2 সমন্বয়ক সার্জি সালম আর হাসনাত আবদুল্লাকেও নেওয়া হয় সেখানে। রোববার এই দলে সামিল হতে হয় সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও। ডিবি হেফাজতে সমন্বয়কদের খাওয়ার একটি ভিডিও বাইরে আসে, এছাড়া ভিডিও বার্তাও পাঠানো হয়। বলা হয় মূল দাবি মেনে নেয় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। পরের দিন দুপুরের দিকে সমন্বয়কদের সঙ্গে দেখা করানো হয় পরিবারের সদস্যদের, তাদেরকেও খাওয়ানোর ফুটেজ আসে বাইরে। বিষয়টি গড়ায় উচ্চ আদালতেও। আন্দোলনে গুলি না চালানো এবং সমন্বয়কদের মুক্তি চেয়ে করার রিটের শুনানিতে হাইকোর্টের মন্তব্য ধরে নিয়ে ডিবি অফিসে খাইয়ে ছবি তোলা জাতীয় লেভেলের মশকরা। জাতির সাথে এমন মশকরা করবেন না। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। বিচারপতি অসুস্থ থাকায় এই রিটের শুনানি হয়নি বুধ ও বৃহস্পতিবার। এরই মধ্যে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে। বৃহস্পতিবার ছেড়ে দেয়া হলো সমন্বয়কদের। ডিবি জানায় সমন্বয়কদের তুলে দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে। ঢাকা মেডিকেলের একজন চিকিৎসক তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নাহিদ ইসলামের বাবা জানান, ভোর 6টার দিকে সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে যেতে বলা হয়। দুপুর 1:30টার দিকে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয় সবাইকে। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, সমন্বয়কদের ইচ্ছা অনুযায়ী তাদের যেতে দেয়া হয়েছে। আজকে তারাও যখন বলছে যে তাদের নিরাপত্তার আর ইয়ে নাই, প্রয়োজন নাই, তো তাদেরকে আমরা ইয়ের থেকে তারা চলে যাওয়ার ইচ্ছা যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার ও আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে। ডিবি সূত্র জানায় দুদিন আগে মঙ্গলবার রাত থেকে তাদের ছেড়ে দেওয়ার দাবিতে 6 জন অনশন শুরু করেন, কিছুই খাননি তারা। বিকেলে নিজের ফেসবুক পোস্টে সমন্বয়ক সার্জি সালম জানান, আন্দোলনের পথটা যেহেতু সত্যের আর ন্যায়ের, তাই যে কোনো কিছু মোকাবেলা করতে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।